অবশেষে পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো জিডিএস এর নতুন নিয়োগ নিয়ে যেখানে তোমাদের জন্য রয়েছে বিরাট সুখবর মাধ্যমিক পাস করলেই তোমরা সরাসরি পরীক্ষা ছাড়াই চাকরি পেতে পারো এটা তোমাদের জন্য বিরাট একটা সুখবর তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে এই মুহূর্তে কিন্তু অফিশিয়াল নোটিশ জারি হয়েছে তা নিয়ে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব কত টাকা স্যালারি রয়েছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করবে এ এক্সাম ছাড়া কিভাবে চাকরি দেওয়া হবে কারা আবেদন করতে পারবে কত বয়স হতে হবে অর্থাৎ সম্পূর্ণ এ টু জেড ডিটেলস নিয়ে এ বিস্তারিত জিডিএস পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব কাজে একে একে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করি প্রথমেই বলে রাখি তোমাদের এজ কত হতে হবে কত এজ হলে কত বয়স হলে তোমরা পোস্ট অফিসের জিডিএস আবেদন করতে পারবে তোমার যদি বয়স এস আঠেরো থেকে সরি এখানে আঠেরো থেকে যদি চল্লিশের মধ্যে হয়ে থাকে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা জিডিএসএ আবেদন করতে পারো এবং সরকারি চাকরি পেয়ে যেতে পারো এক্ষেত্রে কিছু রিল্যাক্সেশান রয়েছে ছাড় রয়েছে বয়সের কাদের যারা এসসি এস টি রয়েছ তাদের পাঁচ বছরের ছাড় রয়েছে অর্থাৎ তোমরা যারা এসসি এস টি রয়েছ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারছো ও এবং তোমরা যারা ওবিসি ছাত্রছাত্রী রয়েছ তোমাদের তিন বছরের ছাড় রয়েছে অর্থাৎ আঠেরো থেকে চৌত্রিশ বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারছো এবং এছাড়া তোমরা যারা ডি রয়েছ তারা দশ বছরের ছাড় পাবে অর্থাৎ তোমরা আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে তোমার বয়স হয়ে থাকলেও তুমি কিন্তু আবেদন করে সরকারি চাকরি পেয়ে যেতে পারো মানে বুঝতেই পারছো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় পোস্ট অফিসের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবার বলে রাখি তোমাদের জন্মের তারিখ কত হতে হবে জেনারেলের জন্য বলে দিচ্ছি অনেকের ডাউট থাকে যে আমি আবেদন করতে পারবো কি করতে পারবো না সেক্ষেত্রে আমি এটা তোমাদের জন্য লিখে রেখেছি দেখতে পাচ্ছ এগারোই জুন উনিশশো সালে থেকে এগারোই জুন দু হাজার পাঁচের মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে এবং তুমি যদি জেনারেল কাস্টের হও মানে আনরিজার্ভ ক্যাটাগরির হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মোট কথা তোমরা ধরে রাখতে পারো ও উনিশশো সালের এর থেকে দু সালের মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে এবং যারা ওবিসি বা এসসি এসটি বা পিডবু ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য যে ছাড় উনিশশো তিরাশি থেকে সেই অনুযায়ী তোমরা বাড়িয়ে দেবে মোট কথা মাথায় রাখবে সহজ ব্যাপার এগারো ও এই জুন দু হাজার পাঁচের পরে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে না তার আগে যদি তোমার জন্ম হয় তাহলে তুমি আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এবার বলে রাখি তোমাদের পোস্ট কী কী রয়েছে এই যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে তোমরা সরাসরি চাকরি পেয়ে যেতে পারবে সেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পোস্ট মূলত দুটো এখানে রয়েছে একটা রয়েছে কি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তোমরা আবেদন করতে পারবে দ্বিতীয় পোস্ট রয়েছে হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে আবেদন করতে পারবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় জিনিসের দুটো পদে তোমরা আবেদন করে সরাসরি চাকরি পেয়ে যেতে পারো ও এবং যেটা বললাম তোমাদের চাকরির জন্য এক্সাম কি দিতে হবে তোমাদের যেটা আগেই বলেছি কোনো প্রকার এক্সাম দিতে হবে না কোনো রকম এক্সাম ছাড়াই তোমরা কিন্তু সরাসরি মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি পেয়ে যেতে পারো কোনো পরীক্ষা দিতে হবে না একদম ডাইরেক্ট তোমাদের চাকরি ডাইরেক্ট হাতে তোমাদের কল লেটার আসবে তোমরা চাকরিতে জয়েন করবে এবং সরকারি পদে তোমার সরকারি চাকরি হয়ে যাবে এ সুবর্ণ কিন্তু একটা সুযোগ একই সাথে বলে রাখি আর তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে বললাম প্রথমে টেন পাস লাগবে প্লেন তুমি যদি টেন পাস করে থাকো এক্ষেত্রে তোমার টেন পাসে কত নম্বর লাগবে বা আমি ভালো নম্বর পাইনি এরকম কোনো ব্যাপার নেই তোমার যদি মাধ্যমিক পাস থেকে থাকে তোমার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো এক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি মাধ্যমিক পাসের সাথে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে বিষয়টা মেনশন করা আছে যে মাধ্যমিক পাস থাকতে হবে সাথে ইংলিশ এবং হচ্ছে ম্যাথ সাবজেক্ট নিয়ে পাস করতে হবে অর্থাৎ মাধ্যমিকে ইংলিশ এবং ম্যাথ সাবজেক্ট থাকতেই হবে আর আমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বা যে কোনো পরেরই হোক না কেন ম্যাথ আর ইংলিশ তো থাকেই টেনের ক্লাস টেনে সেই কারণে প্রত্যেকে টেন পাস করলেই আবেদন করতে পারবে যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ইংলিশ এবং ম্যাথের কথা উল্লেখ আছে থাকতে হবে সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম এবার এক্সট্রা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে শুধুমাত্র পাস হলেই হবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো খুবই যে টাপ ব্যাপার সেটা না প্রথম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথম হচ্ছে কম্পিউটার নলেজ তোমার লাগবে কম্পিউটার নলেজ তোমাকে লাগতে জানতে হবে মানে কম্পিউটার বেশি নলেজ লাগবে তোমরা অনেকেই বলবে কম্পিউটার নলেজ লাগছে তার মানে আমাদের মনে হয় কম্পিউটার সার্টিফিকেট লাগবে কম্পিউটার জানা প্রয়োজন দেখো না কম্পিউটার নলেজ মানে মোটামুটি কম্পিউটার সম্বন্ধে তোমার ধারণা আছে এই সেই রকম একটা ব্যাপার এমন না তোমাকে কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হবে তোমার থেকে এ কম্পিউটারে কোর্স করেছো কি না সেটা জানা হবে তুমি কোর্স না করো কম্পিউটারের বেসিক নলেজ থাকলে বা চাকরি পাওয়ার পর একটু শিখে নিলে ব্যাস কল কম্পিউটার নলেজ গেন হয়ে যাবে দ্বিতীয় যে নলেজ দ্বিতীয় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সাইকেলিং তোমাকে করতে হবে সাইকেলিং জানতে হবে অর্থাৎ সাইকেল চালাতে তোমাকে জানতে হবে এক্ষেত্রে তোমাদের এই পোস্টের জন্য রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই সাইকেলিং মানে বুঝতে পেরেছো সাইকেল চালাতে গেলে কোনো লাইসেন্স লাগে না তো সাইকেল লিং যদি তুমি জানো সেক্ষেত্রে এ কিন্তু তুমি আবেদন করতে পারবে আর যদি নাও জানো সেক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ দিয়ে তোমরা যেতে পারো পরে সাইকেলিং শিখে নিতেও পারো কোনো সমস্যা নেই এবং তিন নম্বর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে আমরা জানি সমান ভাষা প্রযোজ্য না যেমন ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি বাংলা ভাষী মানুষজন বেশি আছে সেই কারণে যেহেতু মানুষের সেবা করতে হবে ডাক বিভাগে যেহেতু কাজ করবে সেক্ষেত্রে কিন্তু বাংলা তোমাকে জানতে হবে পড়তে লিখতে তো লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি নলেজ থাকতে হবে অর্থাৎ যদি বাংলা লিখতে পড়তে তুমি জানো তাহলে তুমি আবেদনযোগ্য এইগুলো কিন্তু এলিজিবেল ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে এবার কথা হচ্ছে সিলেকশান প্রসেস তোমরা অনেকেই বলবে এবং মনেও প্রশ্ন আসে যে মাধ্যমিক পাস দিয়েই আমরা চাকরি করতে পারবো কোনো রকম পরীক্ষা দিতে হবে না তাহলে কিভাবে সিলেকশান প্রসেস হবে আমরা কিভাবে তারা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে যেহেতু এক্সাম হচ্ছে না এক্সাম ছাড়াই চাকরি সরাসরি তো এই ক্ষেত্রে বলে রাখি তোমরা টেন পাস করেছিলে ঠিক আছে তোমরা টেন দিয়েছিলে এ টেন তোমাদের টেনের যে মার্কশিট রয়েছে ঠিক আছে এ তোমাদের মার্কশিট রয়েছে সেই মার্কশিটে এ যে নাম্বার ছিল সেই নাম্বারের অ্যাকর্ডিং একটা মেধা তালিকা প্রকাশ হবে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা চাকরি পাবে আমি বলবো যেহেতু একটা সুবর্ণ সুযোগ তোমরা কেউ মিস করো না যারা মাধ্যমিক পাস রয়েছ ও তারা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে আবেদন করো অনলাইনে আবেদন কিন্তু তোমরা করতে পারবে এ সেই কারণে তোমরা প্রত্যেকে আবেদন করে নাও এরপরে বলে রাখি ভ্যাকেন্সি কত রয়েছে দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পনেরো হাজার থাকবে এখনো ক্লিয়ারভাবে কিছু কেন বলা যাচ্ছে না একটা নোটিফিকেশান এসছে কিন্তু ও অনলাইনে ফর্ম ফিল আপ চালু হলেই কবে চালু হবে এক্ষুনি বলছি বেশি দিন আর নেই চালু হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে কালকে থেকে এ বাইশ তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ রীতিমতো চালু হবে এ এবং কালকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত পোস্ট রয়েছে কত শূন্য পদ রয়েছে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সমস্তটা জানিয়ে দেবো এবং কিভাবে আবেদন করবে সেই বিষয়গুলো তোমাদের ইন্ডেপ জানিয়ে দেবো এবং কত পার্সেন্টেজ হলে এ তোমরা রীতিমতো চাকরি পেতে পারো সেটাও জানাবো তুমি কত পার্সেন্টেজ পেয়েছ মাধ্যমিকে কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক না কেন কালকে থেকে যেটা বলছিলাম অ্যাপ্লাই ডেটের কথা বলেছি কালকে থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে যাবে তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবার বলে রাখি তোমাদের ওয়ার্ক প্রোফাইল কি রয়েছে কি কাজ তোমাদের করতে হবে তো তোমাদের জব যেটা করতে হবে সেটা বলে রাখি এই তোমরা জানো ডাক বিঘায়ে বিভিন্ন অনলাইন হোক অফলাইন হোক যে পেমেন্টগুলো থাকে সেই পেমেন্টগুলোকে ম্যানেজ করতে হবে এবং তোমাদের কি ডেলিভারির যে কাজগুলো হয়ে থাকে যে চিঠিপত্র আদান প্রদান বা কোনো প্রোডাক্ট আসে পোস্ট অফিসের থ্রুতে সেটা আদান প্রদান এবং কিছু স্টেশনারি বিষয় রয়েছে বা স্ট্যাম্প রয়েছে সেগুলো সেলিং করা এই ধরনের কাজ হয়ে থাকে এ তো তোমাদের প্রত্যেককে একটা বিষয় মেনশন করে রাখি যারা বিপিএম রয়েছে অর্থাৎ এই পোস্টে চাকরি করবে পাবে বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার তাদের সমস্তটাই কিন্তু ও তোমার অফিসে বসে বেশিরভাগ কাজকর্ম হবে আর যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত হবে তাদের কিন্তু বেশিরভাগটাই ফিল্ড ওয়ার্ক হয়ে থাকবে অর্থাৎ বাইরে গিয়ে কাজ করতে হবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের এই রকমভাবে চাকরি তো পেয়ে যাবে জব প্রোফাইল জেনে নিলে এখন মেন বিষয় চাকরি পেলে কত টাকা স্যালারি হবে তো এখানে স্যালারি তোমরা যে স্যালারি যেটা অফিসিয়ালি এবছর দিয়ে দেওয়া হয়েছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার টাকা স্যালারি হবে তোমরা অনেকেই বলবে এত কম তো আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি এই জব করার সাথে সাথে তোমরা অন্য জবও করতে পারবে এই জব করার সাথে তোমরা সরকারি চাকরি প্রিপারেশন করতে পারবে এই জব করার সাথে সাথে তোমরা যে কোনো কিছু করতে পারবে কারণ কি চার ঘন্টা জব কিন্তু মাত্র এই যে জব প্রোফাইলে বললাম এই জব কিন্তু মাত্র চার ঘন্টার হয়ে থাকে ঠিক আছে চার ঘন্টা কিন্তু জব হয়ে থাকে চার ঘন্টা তোমাকে ওয়ার্কিং টাইম রয়েছে চার ঘন্টা এবং এবার বলে রাখি এই চার ঘন্টার বেসিসে তোমরা এই ব্রাঞ্চ পোস্ট মাসারে মাস্টার ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে যদি তোমরা নিয়োগ করো তাহলে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমার স্যালারি হতে পারে এবং স্টার্টিং একটু কম হবে তারপরে ইনক্রিজ হয়ে যাবে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা কিন্তু একেবারে কম নয় চার ঘন্টা কাজ করে এ তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার হলে দশ হাজার থেকে চব্বিশ হাজার সাতশো ও চারশো সত্তর টাকা তোমাদের স্যালারি হবে এবং এক্ষেত্রেও কিছু এক্সট্রা তোমরা পাবে এছাড়াও ধরো চার ঘন্টা ডিউটি রয়েছে কোনো সময় তোমাকে পাঁচ ঘন্টা করানো হলো তুমি ছ ঘন্টা করলে যত এক্সট্রা টাইম তুমি কাজ করবে সেই এক্সট্রা টাইমের ওপর কিন্তু তোমাকে পে করা হবে তুমি চার ঘন্টার জন্য তো এই যে স্যালারিটা রয়েছে ধরো হায় স্যালারি উনত্রিশ হাজার তিনশো আশি টাকা সেটা পাচ্ছ তার সাথে যত এক্সট্রা তুমি সময় দেবে তোমার ওয়ার্কিংয়ে এক্সট্রা আওয়ার যত করবে সেই অনুযায়ী কিন্তু তোমার স্যালারি তার সাথে ইনক্লুডেড হয়ে তারপরে মান্থ মাসে তোমার অ্যাকাউন্টে সেই টাকাটা স্যালারি ঢুকবে নিয়াদ খুব খারাপ ডিল না তোমাদের জন্য কারণ এক্সাম দিতে হচ্ছে না শুধুমাত্র ফর্ম ফিল করতে হচ্ছে সমস্তটা কালকে বিস্তারিত আমি জানাবো এই মুহূর্তে যেহেতু অফিশিয়াল নোটিস দিয়ে দিয়েছে তোমাদের সমস্ত সমগ্রটা জানিয়ে দিলাম তোমরা কারা কারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই কমেন্টে জানাও আর কালকে যখন ভ্যাকেন্সি আসবে কালকের মধ্যেই কিন্তু আমি আবার তোমাদের সম্পূর্ণটা অফিশিয়াল নোটিশ নিয়ে ভ্যাকেন্সি নিয়ে এবং আমাদের রাজ্যের ভ্যাকেন্সি রাজ্যে কত পোস্ট রয়েছে সেই নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানাবো এই কারণে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ও সাথে ভিডিওটি আশা করছি লাইক করে দিয়েছো ভিডিওটি অতি অবশ্যই লাইক করো আর তোমাদের যদি কোনো বিষয়ে এ জানার থাকে এই জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়ে ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দেবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত